যদি রাগ করে বিবির গায়ে একটা থাপ্পুর দেয় বিবি তো গোপন রাখা দূরের কথাবাদান ওপেন করে আপনার রাস্তার পাশে বসে বসে কান্দে শুনায় সব মানুষকে শুনায় আর বল সব আল্লাহ। না না একই স্বভাব একই স্বভাব এই মমতাজ কয় মোরগ মুরগি ফরর গোসল করে নাই জীবনে এ এ এ সাই মুরগি তুমি খাবে মোল্লা কি আমি কই মোরগ উরি ফরর গোসল কর তুই কি মোরগ মুরগি তুই স্বভাবসکلی তুই ফরর গোসল করবি না তুই মোরগের মত থাকবি অস্ত্রও কয় না কয় না ওই মমতাজ কয় মরক মুরগি ফরজ গোসল করে নাই জীবনে সেই মুরগি তো মোল্লা তুমি খাও দিয়া কোন বিদানে রে সাত পাটনি মোল্লা রে আমি কই আমার কাছে কোন বিদান আর বিদান দেখা দেই ও মোল্লা গরবাদি মারি সেই মুরগির খাব খাও গো মোল্লা আমার কাছে আই গিয়া তো দে তুই সরার কি দেখিস এই মমতাজ মুসলমানে গালি দেয় রসুল বলছেন হ্যাঁ না তো ওলামাই কুফান যারা আলেমদের গালি দেয় তারা আপনার কাফের কাতারে দাঁড়াবে কাফের কাতারে দাঁড়াবে এই মমতাজ মুসলমানে গালি দিয়ে সে পাই তেরো লক্ষ টাকা আরাম না বক্তা মানুষ দু তিন ঘন্টা ওয়াশ করে টাকা ল সময় যদি বলি কিছু টাকা ধরিয়ে দাও আর একজন চেইতে ওঠে টাকা সালা কি জায়েজ আছে এটা মমতাষ্টার মা হয় ও না যায় যায় ভালো করে লক্ষ্য করে শুনুন আমার নপি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বাড়িতে যাইতেন বিবিদের সাথে খুব সুন্দর ব্যবহার করতেন আমার নবী শুধু নবী নে আমার নবী বিবিদের কাছে বাজান স্বামী ছিলেন সোবাহনাল্লাহ তো বড় মা আয়সাকে বলা হইলে ইয়া মা আয়সাকে বলা হলো গো মা আমার নবী কেমন আমার নবীকে কেমন দেখছেন নবীর চরিত্র সম্পর্কে বলুন মা আয়েশা বললেন আপনারা কি কোরআন পড়েন নাই কোরআনের মধ্যে বলে যে কানা খুলুকিন কোরআন আল্লাহর নবী পুরা কোরআনটাই হলো আল্লাহর নবীর চরিত্র সুবহানাল্লাহ বল্লম না আমার নবী কোরআনটাই নবীর জীবনী সুবহানাল্লাহ কত আমার নবী যখন বাড়িতে আসতেন বিবিদের সাথে দেখা হইলে সঙ্গে সঙ্গে বাধান সালাম দিতেন আর বিবিদের বুঝাইতেন বিবিরে সালাম দেওয়া সম্মদ জবাব দে হলো अजी এ বিবি আপনার স্বামী স্ত্রী সালাম দিলে আল্লাহর আসমান থেকে রহমত বর্ষিত হয় এখন যদি আপনি তারা শহর থেকে আসিয়া বাড়িতে যা যদি বিবিকে সালাম দেন আলাইকুম ও আমার বিবি আমার সালাম লেন আমার বাড়িতে আসলে কি বউ আমাদের সালাম দেয় জোরকন আচ্ছা এত মানুষের মধ্যে নানা করতেছেন বাড়িতে যায় না আজকে খবর আছে বৌ তো সালাম দেয় আমরাকে বিবিদের সালাম দে না যেই সেকে মেলে আজকে মেলে রানী ভূতকে বইতা নি মেলে খাবসিতে খালসিানি রে খাদসিতে খাবসিানি জরকন ঠিক কিনা তাহলে বোঝা গেল বিবি যমন আমরাও যমন কথা কয় না বিবি যমন আমরা আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে जाया বউকে সালাম দেব বলেন ইংসা আখিরে মনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবার বলবো আসসালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি লাকে কাবুললে হাসবে আর বলবে ডং করা জায়গা হইতেছ না 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 অজগুবি সালাম দিলে হাসবে না 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 ওই ট্রেনিং তো আমাদের নাই আমার ট্রেনিং আছে শিক্ষা দেয় তা কি তাও গরিব মানুষ শিক্ষা দেয় বাবা তোমার আব্বা কাজে দিতেছে ক আব্বা তা তোমার আব্বা ক যে টাটা আর শিক্ষিত যারা তারা সেলেক্ট কয় ক তোমার আব্বা কয় আব্বু তা মানে ছেলেকে কতেছে ও কতেছে কত কয় না কত মেলনস ব্যবহার আর মেলনস ভাষা গরি প্রয়োগ করে না এইগুলি প্রয়োগ করে বেশি শিক্ষিত ডাক দেয় সালমা কয় এলসি বাবা ওই স্বামী কয় বাবা হাসেন হাসেন মিয়া যা দেখেন ওরা স্তম্ভটাকে গোলা বানা কথা কয় না তার বাদে যে দেখছেন না যে এইরকম করে পাখি উড়ে দিতেছে সাররা দেহাইতেছে পাখি প্যাঁক প্যাঁক আবার হাঁস হাস হাঁস প্যাক এত টাকা পয়সা খরচ করে এত টাকা দিচ্ছি আমার টাকা খায়া দা এই এই শিক্ষা প্যাক 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 তাহলে যদি এই প্যাক প্যাক যদি শিখে ছাত্র আপনার স্কুলের সাররা যদি প্যাক প্যাক করে আর ছাত্র কি শিখবে কথা কয় না কথা কয় না এই যদি শিক্ষণের অবস্থা হয় বাংলাদেশের বারোটা বাঁধার কামছে ঠিক এই না না যদি একটা কথা মিথ্যা বলে থাকি হায় হায় ব্যস্ত হলো কি তা বাদে আমাকে দেখেনি আজকে আমি তো ওই ফেদা মেঁদা পালিনা খালিয়াই পালি পাথর মোবাইল নিয়ে সারা বাংলাদেশের এমন কোন জেলায় নাই যে আল্লাহ থেকে ন্যায় নাই বাথাম্য মোবাইল দিয়া আর তুমি তুমি কি করতেছ বাথম মোবাইল নিয়ে তা দাবল এই একটা হলো পাটার মতো এই রকম আর একটা রাখে এই রকম আচ্ছা এই কথা কয় এই দিয়ে কি করো তুই লুচ্চামি করিস কথা না কথা তো আমি চিনি না মানে আমার যদি সব তোর চলে না কে এ খবর তোর আমি কম রাখি আর কম শুনি তার মানে তোর মোবাইল দেখলি এবার করলি মিয়া সালে আসে গে না কেন আসে তাহলে নিশ্চয়ই তাহলে আল্লাহ রসুল বলছে নারীকে দেখলে চোখটা নিম্নগামী করো তাহলে সখের গুণ হবে তুই যতই কাঁদিস যতই গোবর দিস যতই তসমি দিবিস তোর চোখের গুণ অবিরত হচ্ছে অবিরত সিডিয়া সিরিয়া ভালো দেবো আমি আজকে না না আমি ক অবস্থা একটা কথা বলছি কিনা তাই কোন আদি সাহেব এই যে গেছে হ্যাঁ সকের গুণ হবে ঠিকই কইছে আদি সাহেব আদি কোরআনের কথা কইছে হাদিসের কথা কইছে আল্লা আল্লাহ আল্লাহ মি কোনাসম সুকামা আল্লাহ আলামিকুনা আরদু জামা আংতুম আলানা বাস্তু মুসলিম কিসানাহায় আংতুম আলানা বাস্তু মুসলিম হোতা কাম হায় সিল্লাই বলুন মারহাবা কি জানো বলতেছিলাম না এর আগে মোবাইল 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 আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন বা দান আমলে নিয়ে তো শুনতে হবে আমার নবী আপনার বিবেদের কাছে বাদান নবী ছিলেন শামু ছিলেন সোভান আল্লাহ বললেন না আমার নবী বিভেদের কাছে যাইয়া কোনো দিন বউ মারে নাই আর আমরা বউ মারি গরুর মতো কে বউ মারেন কে কেন বউ মারবেন কেন বউ মারবেন বউ মারা হারাম সাহাবীরা বললি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আল্লাহ বিশাল বড় পৃথিবী বানাইছে এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ জান্নাতে কোন জিনিস দিছে kina আল্লাহ বলারে আমার সাহাবীরা আল্লাহ জান্নাতে জিনিস দি আছে সেইটা হলো স্বামী স্ত্রীর mohabbat sillakon আল্লাহ এই হাত দিয়ে যারা বউ মারবে যারা বউ মারবে তাদের নামা সোজা হাত জাকাত আল্লাহ দরবারে কবুল হবে না হতে পারে না কে বড় বড় চোখ করছে কে হ্যাঁ বউ মারা হন আর যেই বলছি বড় বড় চোখ করছে আজকের মা বোনের আজকের ও শুনে বলবি না আরে এত সুন্দর সোনার মৌলবি কোনই আসিল বুঝলি আমার বলে দাম নাই সব বোনা সেটা চুল ধরে ধরে পেট ভালো করে বুঝুন হ্যাঁ মারা খুব খুশি হয়েছে আমার ভাইরা আমার

আমি রাগের সময় তোমাকে মারতেই পারে মা তোমার স্বামী গেছে অফিসে কারণ আপনার সাহেবে তাকে গালি দিছে তুমি তো জানো না গো মা তোমার স্বামী গেছে মাঠে হয়তো সে কষ্ট পাইছে তুমি জানো না তোমার স্বামী গেছে ব্যবসায় হয়তো ব্যবসায় লস পাইছে এই জন্যে স্বামী তোমাকে একটু গালি দিতে পারে মনটা খারাপ হইতে পারে আপনার স্বামী আপনারা তার আজ থেকে যখন বাড়িতে আসবে মা তুমি তোমার স্বামীর সামনে হাসি মুখে দাঁড়াইবে আর হাত পাইরে ধরিবে সব বউ যাইয়া যদি স্বামীর হাত পরে ধরে আর স্বামী যদি এইরকম করে বিবির হাত ধরে হাতের ফাঁকা দিয়ে দিয়ে সগিরে গুনা মাফ করে দেয় আল্লাহ বকি ধরছি আমরা দিন হাত না না মারা হবে না টন অনেকে অনেকেই করে না আর অনেকে গরুর মতো মারে বিবির হাত ধরা সব সব আনার লাগা এরপরে স্বামী আসছে সাহেব গালি আইছে। স্বামীর মন তো খারাপ হওয়ার স্বাভাবিক কারণ আমি বিবি বাল বাচ্চার সুখের জন্য আমি চাকরি করতে গেছি ভুল হইতেই পারে আর সাহেব আমাকে গাইলে আইছে। এখন আসিয়া বউ যদি স্বামীর কাছে দাঁড়াইয়া যদি মিষ্টি হাসি দেয় আর স্বামী ওই বিবির মুখের হাসি দেখে ওই দুঃখটা বাদান দূর হায়া যাবে কথা বুঝতেছেন না এরপরে যদি হাসি দেয় স্বামী যদি বিবি দুইটার দাঁত দেখে দুইটা নফল হদের সোয়াব আল্লাহ আমল্লামাই লেখে দিবে যদি চারটা দেখে চারটা নফল নামাজের সোয়াব আল্লাহ আমল্লামাই লেখে দিবে যদি ছয়টা দেখে ছয়টা নফল হজের সোয়াব আল্লাহ আমল্লামাই লেখে দিবে বাড়ি যা দেখবে আর বত্রিশটা বাই করছে না সবের সবের হিসেবে হাসি দেওয়া লাগবে আর যা হলে থাকো তাই সব পাবেন কোনে হ্যাঁ দাব বাই কিনেই রয়েছে এই ওয়াস্কসে এক বুড়ো করতেছে বাবু এই কাজটা আগে জানি না আমার বুড়ি তো একটা দা তো নেই কি না বুড়ির দাপ নেই আমি হান কি কান যে হাসছে আর এটা করে সব হাদিসের কথা বলতেছি এবার কালকে দেখুন বাচ্চান যে হাসা আছে কি হাসাচ্ছি নাকি সব হাদিসের কথা বলতেছি কেন হাসছেন আপনারা কিন্তু শরম পাওয়ার তো কথা মা বোনদের বলে মা স্বামী যদি তোমাকে মারিয়া থাকে মা অনেক মা করতেছে আমাকে এমন মারা মারছে বু এখন ইর করে হ্যাঁ হ্যাঁ এমন মারা মারছে হ্যাঁ একদিন বাড়ি এলাকায় একটা দিছিলেন একটা দিছিলেন একদিন এখনো কয় ব্যথা পায় কি না পায় আল্লাহ জানে কয় এখনো কল আমার ইরির করে মানে এর মানে কি বুঝো আছে আর জীবনে মরে না যা করছে করছে মা বন্ধের বলে মা স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্নি করে রাখো স্বামীর হাতের সোয়া যেই জায়গা লাগছে হাতের সোয়া যেই জায়গা লাগছে আল্লাহ রসুল বলছেন দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পড়বে না দেখ মা বোনেরা কি খুশি হয়ে গেছে কারণ আমার ভালোই করছে কি বরকতের হাত কথা বুঝতে চান না সুদ খাওয়া হাত কুস খাওয়া হাত পিড়ি খাওয়া হাত পিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্ধ্য ওর বউ থাকে কেমনে রে আল্লাহ জোরকন ঠিক কিনে তাৎকা পিড়ি খায় বর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরে খালি ঘুরে খালি গুড়ায় স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই আর তুমি মুখ গুড়াও বউ কয় সরমও করে লজ্জাও করে এই মাত্র বিড়ি খায়া টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাসার সাইটে তোর মুখের গন্ধ বেশি না না অর্থিক কথা শুরু থেকে পর্যন্ত কোনটা বলছি কন বলেন ঠিক ঠিক হেবি তে গাত বাপ চঞ্চারী কাজে না আমি এই এলাকার ছেলে দেখে আর হবে সব আমার বাইশটা মহম্মদ আলি এইজন্য আইছি তাছাড়া নাদাকের এলাকায় আপনার ২০ বছর আগে করছিলেন আর করি নাই বিশ বছরের মধ্যে আসি নাই আমি কি বাইছে রই নাই এই আসি নাই এতিয়া বাইক বিল্ডিং দিব পাৰছি কারণ জানি যি সমস্টি ঠগায় আমাক আমি তো কথা আমি কোরআন হাদিসের চোখ লাগা দেখতেছি মানুষ খালি বুড়ের পথে বাসনের আসছি আমার সমালোচনা করে লাভ কি আপনি আপনি সমালোচনা করবেন ইজ্জত বাড়া দিবে কে কেউ যদি উপর দিয়ে উঠতে চায় আর একটা লোক যা নিচে ধরে পাও কথা কয় কথা কয় না এই তোর এত মন ছোটা কে পা ধরিস কে না না পা ধরবি একজন উঠতেছে তোর পা তুই তার উপর উড়িয়া চুল বাইরে ধর পা একবারে নিখিষ্ট কাজ কথা কয় না আমাদের দেশে নিয়ম আছে না নাই একজন আইকে যাইতেছে ও যা থাবা দিয়ে পা ধরতেছে কে নিচে ধরিস কে ছি ছি তোর রুসিও নাই বোতো নাই কেন নিচে ধরে টানাটানি করিস টানবি উপরে ধরে টানিস যে মানুষের নিচে ধরে টানা টানি করে পা ধরে ধরে টানা টানি করে জীবন বড় ও খালি পা তলে থাকবে জীবনে বড় হতে পারবে না না অবাস্তব কথা বলতেছি নাকি বুঝে গেছে কথা আজকে ওয়াস মাহিল আজকে আল্লাহ দরবার কবুল হবে ইনশা আল্লাহ আমার কি যেন বলতেছিলাম বৌ মারা বৌ মারা বৌ মারা নাই দে ওয়াশ করে টেস্ট পাঠছি আহা মা بندر বলি মা সামে যদি রাগের সময় মা তোমার গায়ে যদি আঘাত করে থাকে মা স্বামী তোমারে মারছে স্বামী মারছে এই কথাটা যেন কেউ শোনে না তোমার শ্বশুর জানি শোনে না শাশুড়ি জানি শোনে না তোমার যাও বাসুর যেন শোনে না এমন কি তোমার ছেলে মিয়া কেউ জানি শোনে না তোমার স্বামী তোমাকে মারছে মা রসুল বলছে স্বামী মারছে মা এই কথাটা তুমি গোপন করে রাখো রসুল বললেন স্বামী মারছে এই কথাটা যদি গোপন করে রাখো মা আ কামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে স্বামী যদি রাগ করে বিবির গায়ে একটা থাপ্পুর দেয় বিবি তো গোপন রাখা দূরের কথাবাদান ওপেন করে আপনার রাস্তার পাশে বসে বসে কান্দে শুনায় সব মানুষকে শুনায় আর বল সব আল্লাহ না না একই স্বভাব একই স্বভাব স্বামীর মনটা যখন ভালো হয় তখন কিন্তু যা বললে না তোমার সাথে আমি তুমি যে এত এতদিন ধরে তোমার সাথে ভালো সংসার করলাম আমার কি একটা ভালো কাজও নাই একটা ভালো কাজে কি তোমার কাছে করি নেই একটাও তোমার উপকার করি নেই ওই স্বামীর লজ্জায় মাথা নিচে চলে দেবে আর তুমি বেবা মাসে শুনেতেছ স্বামীর ইজ্জতটা পাংচার করে দিতে আর এই বউ গারে লস্ট করে দেখেন আমাদের সে নিয়ম আছে মহিলা এক মহিলা আর এক মহিলা কথা বাদ যা বোর কাছে যা কথা কয় না কথা কয় না কথা কয় না তো তোমার কি কি যেন বলতেছিলাম আমি তো কিসা কাহিনী কই না কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বললি আপনারা থেকে কথা বললি আমাদের কথাটা চলে যায় কি বুঝাবো আপনাদের কথাটা আমি ভুলে গেলাম এই যে এক বুক কয় মিয়া দিছি আমার জামাই আল্লাহর অলি। আমার মেয়ে যা কয় তাই শোনে বস্তর কলি বসে সুমের কলি যদি আমার মা বাবার লেগে মিষ্টি নিয়ে এসো মিষ্টি আনে আর ওই যে বেঠা বিয়ে দিছি আমার মেয়ের জামাই শোনে আর ওদের বেটা বিয়ে বিয়ে দিছি বিয়ে করাছি খালি বোর কথা শোনে খালি বোর কথা শোনে নিজের বেলা একটু উন্ট না কথাকে আমি অবাস্ত বলতেছি নাকি নিয়ম কিন্তু এইরকম ও মিয়া যদি জামাই যদি ভালো কথা বলে তাহলে মিয়া আল্লাহর অলি হয়ে গেল জামাই আর সাওয়াল বোর কথা শোনে ও ভালো না হ্যাঁ এই রে মন এই সমস্ত জিনিস অন্তর থেকে মুসেফলা মুসেফ ওই দিকে যেতে চাই আল্লাহর নবী আখিরে জীবনের পর কাম্বার মোহাম্মদ

আবদুল্লাহ আর তুমি আসিয়া দুনিয়ার বুকে এসে আমাদের মূর্তির ধর্মে আমাদের বাপদাদার ধর্মের মুখে শুন কালি মারতেছ নতুন ধর্ম গুণে তুমি পেশ করে যাচ্ছ আর তোমাকে আর আমরা খাবার দিব না আমার বাইর মা আমাদের এক খোদায় বিশ্বাসী আল্লাহকে দেখি নেই আমরা বিশ্বাস করি আর হিন্দুরা ৩৩ খোদায় বিশ্বাসী কথা কয় না তেত্রিশ কতি খোদায় বিশ্বাসী পাশে পূর্ব পাশেও মূর্তি পশ্চিম পাশে মূর্তি কথা বুঝতেছেন না এখন বাইরে বেড়ায় বের হায়া দেখি মূর্তি গুণবাদান বাইর করছে আমি বললাম আজকে আত্মা বইয়ে দেখবো কথা বুঝতেছেন না যায়া দেখি একটা মূর্তিরাবান দুইটি হাত আর একটা মূর্তি চারটে হাত আর একটা ছয়টা হাত আর একটা দশটা হাত একটা এইভাবে রয়েছে আর একটা এইভাবে রয়েছে একটার পেটটা হলো এই রকম কথা বুঝতে না একটা হলো কালো একটা হলো ফর্সা একটা হলো লম্বা একটা হলো খাতো একটা হলো স্বাভাবিক আমি চিন্তা করলাম এক এক খোদা এক এক রকম নিচের দিকে ছায়া দেখি একটা খোদার লুঙ্গি নাই लिखित ही लिखे तुरपट যে খোদার লুঙ্গি নাই যে খোদার লণ্ঠন ওই খোদার কি করবে পারবে কত কোন কথা কই খোদার মধ্যে তো কিছু নাই যে খোদার লুঙ্গি নাই ওই খোদার কাছে কিছু চাইলে মানুষ কিছুបាន পাবে না সিল্লায়কন ঠিক কিনা দেখে বলে মোহাম্মদ আব্দুল্লাহ সাল্লাল আপনি তো আমার বাপ দাদা ধর্মের মুখে চুল কালি আপনাকে খাবার দিব আমার নবী হযরত যায়িদকে নিয়ে রাস্তা দেবো দনুর করলেন যাইতে যাইতে বা অনেকে দূরে বাধান চলে গেলেন অনেক দূরে যায় দেখে তিন চারটে রাখাল আপনার ভক্তি নিয়ে বাদান আপনার রাখালগিরি করতেছে রাখালদের কাছে যা বলে রাখাল দে আমার নবী আজ তিন দিন পর্যন্ত কিছু খাবার খায় না আমি খাই না পানি পিবাসা কলি যেটা সটবর সটবর করতেছে আর খুদার যন্ত্রণায় তন্ত্রীটা সিরে যাচ্ছে তোমাদের কাছে যদি বকরির একটু দুধ থাকে একটু দুধ দাও এদিক তাকান বৃষ্টি পড়তে আল্লাহ রহমত করতেছে আমিন কন আমিন কন আমার ভাইয়েরা মা ভালো করে লক্ষ্য করে শুনুন কথা না বলে নিয়তে বাদন শুনতে হবে এবার আমার নবী আখিরি জামানার কাম্বার মোহাম্মদ রসুল্লাহ এ ভাই কত টাকা যায় সে গানগুনি কি বলবো মোতা কেন কর আবার কর আবার কন এই কয় মরক মুরকি ফরস গোসল করে নাই জীবনে আমি কই মোর মুরগি ফরর গোসল কর তুই কি মোর মুরগি তুই ছ কলি তুই ফরর গোসল করবি না তুই মোর মত থাকবি অথর কর না কয় না কই মমত আস কয় মোর মুরগি ফরর গোসল করে নাই জীবনে সেই মুরগি তো মোল্লা তুমি খাও দিয়া কোন বিদানে রে সাত নাইয়া পাটনি মোল্লা রে আমি কই আমার কাছে কোন বিদান আর বিদান তো দেখা দেই ও মোল্লা গরবাদি মারি সেই মুরগির ডিম মোল্লা কোন সরারাই জারি রে আমার কাছে আই গিয়া তো সরা দেখা দে তুই সরর কি দেখিস এই মমতাজ মুসলমানে গালি দেয় রসুল বলছে রিহানা তো ওলামাই কুফান যারা আলেমদের গালি দেয় তারা আপনার কাফের কাতারে দাঁড়াবে কাফের কাতারে দাঁড়াবে এই মমতাজ মুসলমানে গালি দিয়ে সে পায় 13 লক্ষ টাকা আরাম মানুষ দু তিন ঘন্টা ওয়াশ করিয়া টাকা ল সময় যদি বলি কিছু টাকা দইরে দাও আর একজন চেইতে ওঠে টাকা সালা কি জায়েজ আছে এটা মুমতাসতার মা হয় ও না জায়েজ হয় আমান নবী রাখার কাছে দুধ দে রাখালেরা বলে আপনাকে দুধ দিব আপনার বাপদাদা ধর্মের মুখে শুনকালে মারিছে নতুন ধর্ম পেশ করে যাচ্ছেন না আপনাকে দুধ দিব না আমার নবী আর যাই হারে রয়েছে আমার নবী বলে যাই দে তোমার কষ্ট হয় যাইদ বলে হাবিব আল্লাহ নবীজি গো আপনার খাতির এই তো আল্লাহ তাম পৃথিবী তৈরি করছেন গো নবীজি ও নবীজি আপনি অনাহারে রয়েছেন এই আমার কষ্ট লাগে আমার ক্ষুদা লাগলে নবী আপনার নবী অতি মুখের দিকে যখন তাকায় আমি যাই আর আমার ক্ষুদা থাকে না কি নবীরকে শোভানারায়ণ ব্যাপার আছে যায়া দেখে বাদান আরো তিনটা রাখাল রয়ে গেছে ওই জায়গায় রাখালদেরকে যায়া আর যা ইজরা বলে রাখালিরা রে আমার নবী আজ তিন দিন ধরে কিছু খায় না এ রাখাল একটু দুধ দেও এবার রাখালেরা বলে না তোমাকে দুধ দেব না তোমার মার নাম আমেনা বাবার নাম আবদুল্লা তোমার নাম আব মোহাম্মদ তুমি বাপ দাদা ধর্মের মুখে শুন কালী মারছো আর একটা যুবক বলে আর একটা রাখাল বলে আপনি একটু দাঁড়ান আপনি কি মোহাম্মদ বলে হ্যাঁ আমি মোহাম্মদ আপনাকে দু সুযোগ দিতে পারি এই যে আমার একটা বক্তি আছে আমার এই বক্তি কোনো দিন একটা বাচ্চা দেয় নাই কোনো তুই পিয়ানো দেয় না এই বক্তিটা কোনো দিন ভরেও নাই আমার এই বক্তিতে দিলাম পারলে এই বক্তিতে তুমি দয়া দুধ পান করো আমার বাইরে আমার আমার নবী বললে যাই দে ওই বক্তিতে নিয়ে বক্তি জীবনে ভরেও নাই বাচ্চাও কোনো দিন দেয় নাই এরপরে দুধ তো নাই নবী যখন নবীর কাছে যখন নিয়ে আসতেন রাখাল তাবাজার নিয়ে আসতেন আর জাইদ রসুলের কাছে বললেন হুজুর ওই বাত বকিতে তো দুধ দেয় নাই নবী বললেন জাইদ রে বক্তিতে নিয়ে বক্তিতে যখন নিয়ে গেলেন আবার নবী বক্তির ওলানে পালানে যখন হাত দিলেন ওই বক্তি ওলানটা দুধে ওলান পরিপূর্ণ হয়ে গেল আমার নবী এবার

আর বলে আল্লাহ ইয়া আমি আমি আপনার সাথে বেদুবি করতে চাই নেই গণ আল্লাহ আমার মুরব্বীদের কাছে আমি শুনছি আমি তো পড়াশোনা জানি না আজ মানে কিতাবের মধ্যে মূর তো পড়ছি আমি শুনছি আখিরি জামানার নবী সেই ব্যক্তি হবে তার মার নাম হলো আমেনা বাবার নাম হলো আব্দুল্লাহ সেই নবীর নাম হলো মোহাম্মদ ওই ব্যক্তি সেই ব্যক্তি কোনো পরে নাই বাচ্চা দেয় নাই গাবিউ হয় নাই ওই ব্যক্তির ওলানেও যখন হাত বুলেবে তখন দুধ আসবে হে রসুল আল্লাহ হাবিব আল্লাহ ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহ ওই রাখালটা

নবী বলে নে রাখাল রে আয় আয় আমার কত নেই কেনে তুমি থাকবে আয় আমার বুকে আয় আবার নবী রাখালকে বুকে লাগাইলে দবি যে সিধে সাথে সেই সিধে বাজার লাগাই মানুষটা স্টা কোনো দিন দোষকে পুটতে পারে না দবিওয়ালা রাখাল রে আমি দোবি সহেবস্ত করু ছয় মাস বয়সে আমি বাবা হারাইছি করবে ছয় মাস অথবা পাঁচ মাস আমি বাবা হারাইছি ছয় বয়সী বয়সের সময় আমি আমার মা নাকে হারাইছি এ রাখা আমার মার আদর আমি তমন পাই নাই আমি বাবাকে কোনো দিন দেখি আব্বা আব্বা বলে ডাক দেই নেই রাখাও দে আমি গ্রামে যা মানুষের কাছে খাবার চাইলাম কেউ খাবার দিল না অনেক রাখালের কাছে দুধ চাইলাম কেউ দুধ দিল না আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলা তুমি তো আমাকে আসমানি কেতাব দেখে পরীক্ষা করে যাচাই করতে পেরেছো আমি আখির জামানার নবী আমি শুধু সেই নবী না আমি একজন এতিম নবী সুভাষ বাবা যার দূরে হয় না সেই বাবার ব্যথা আল্লা ভালা বক বকা হে বান্দা দাসত্ব কর আল্লাহ আমার গোলামি কর ই আমার বন্দিগি কর অপিল ওলে দাই না আল্লা বলে বান্দারে আমার দাসত্ব আর আমার গোলামি করবার পরে তোমরা তোমরা নিজ নিজ মা বাবার খেদমত কর অবা আল্লাহ বলেন মার সাথে দুর্ব্যবহার করো না বাবার সাথে দুর্ব্যবহার করো না মা কমলান কানি মা যার নাই সেই বাদান মায়ের ব্যথা বোঝে ও জান আমার নবীবাদান বাবার জন্য বাধান কান্দে মার জন্য কান্দে মার সন্তানে যদি অসুখ হয় ওই মা সন্তানের পাশে বসে বাবা সন্তানের পাশে বসিয়া বলে আল্লাহ আমার সন্তানের বেদি ভালো করে দেওয়া কথাটা মা বাবা বেদিতে পৃথিবীর কোন মানুষ কয় না সন্তানের ওই কিছু হইলে মার কলি যাই আগুন চলে পানিতে নেবে না গুন উঠতে আগুন জ্বলিয়া বেবে দেখছো কি করছো এই মায়ের লাগিয়া বেবে দেখছ কি করছ এই মায়ের লাগিয়া দশ মাস দশ দিন দরে মায়ে রক্ত মাংস খাইয়া ববে গবেতে আসিলে শুভক বুকে লাথি মা দিয়া বেবে দেখছো কি করছো এই মায়ের লাগিয়া বেবে দেখছো কি করছো এই মায়ের লাগিয়া আমি মার তো জানি বাবার ব্যথা বুঝি আমার বাবা একশো আমার বাবা সত সাতানব্বই বছর বেঁচে ছিল আমার মা একশো বারো বছর পর্যন্ত বেঁচে ছিল আমার মা আমি যখন মা আসতাম মার পায়ে হাতটাকে বাবার পায়ে হাত থেকে আমি বিদায় নিয়ে চলে আসতাম মা বলতো বেটা তুমি কখন আসবে বাবা বেটা তুমি কখন আমি আমি মা রাত বলছে আসবে বলছি যখন এগারোটা আমার মা বাবাকে আর বেছে নাই শুতে দেয় নাই তাড়াতাড়ি আ আমার বেটা বাচ্চু ভয় পাবে একটু আগা নিয়ে আসো আমি দেখছি আমার বাবা এগারোটার সময় আইয়া তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকছে দিন দেখছি বাবা যদি এলাকায় মাটিল বাবা আপনার এক দেড় মাইল বাজান আগে যাইতো থর থর করে কাটতেছে একদিন দেখলাম আমার বাবা এক দেড় মাইল হাইতে গেছে হাদি নিয়ে আমি বললাম আলো নিয়ে কে আছে যা দেখি আমার বুড়ো বাবা লাঠে হাতে করে আসতে পৌষ বাজার সি থর করে কাঁপতেছে কি বাবা আপনি কই জান আব্বা বলে তোমার আসতে দেরি হয়েছে হারিকার লাগা তোমার বাবা আগা আসছি

বাবা নাই তার কলিজে আঘাত লাগবে তার মা মারা গেছে তার কলিজে আঘাত লাগ চোখে পানি আসবে ভাই ওই মানুষটার চোখে পানি আসবে তার বাবা দুনিয়ায় নাই ও বাদান ওই বাবা বাদান এখন দুনিয়ায় নাই কেউ বাদান আঘাতে আমারে যা দেখছি মা দুঃখী নিগু আয় ভালে তুমি কেন কুয়াও না বাবা বলে বেটারে বাদ তোমার তোমার আব্বা এই থেকে তিনটা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করি তোমাকে তোমার আব্বা আগে নিয়ে আসছে বেটা তোমার আব্বাও গেছে তুমি গেছো আগে তোমার আব্বা গেছে পরে বেটা আমি তোমার মা তোমার তোকে গোয়া আমার তোকে গোয়া আমি ভাবি বেতার মনে হয় কোনো অসুবিধা হয়েছে ওই অসুবিধা তোমার বাবা মনে হয় বিপদে পড়ছে আমার মা বলে বেটা এই জন্যে আমি ঘুমাই না ও ভাই জানা না এখন আমি বাড়ির জায়গা দুইটা তিনটা আমার মা নাই আমার বাবাও নাই আর একটা মানুষ আমার জন্য অপেক্ষা করে না রব্বানা সালাম নাম খুশেন তোমার না লা না কু নান্না মিনাল ঘোষরি মাগরিব থেকে শুরু করিয়া আল্লাহ গভীর রাজ গভীর রজনী বরোজন আল্লাহ রাজ দেখত ভাতরে আনলাম আড়াই ঘন্টার আল্লাহ আলোচনা হয়ে গেছে আমি কোনো দীর্ঘ সময় কথা বলছি আল্লাহ তোমার একটা বন্ধর চোখের পথ বন্ধ কালেকশন ধারিলাম ফিল ভেঙে যায় একজন মানুষ চলে যায় না রে আল্লাহ হাজার হাজার টাকা দান করলো পয়সা দান করলো আল্লাহ যারা সাহায্য করলো সহযোগিতা করলো যারা শোনার জন্য আসলো সকলের তামান জিন্দিগির জীবনের গুণামাপ করিয়ে গ্রামের মানুষদেরকে তুমি নামাজ হিসেবে কবুলার মঞ্জুর করে নিও আল্লাহ হিংসা বিদ্বেষ যা কিছু আছে অন্তর থেকে দুই মুছে তুমি পরিষ্কার করে দেওয়া রে আল্লাহ আল্লাহ এই গ্রামের মানুষদেরকে তোমার হাতে সুবর্ধন করে দিয়ে গেল খাস করে এই এলাকার যুবকদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ এই যুবকদেরকে খালে বিরলিদের মতো বানিয়ে দিও যুবকেরা ইতের মতো আনন্দ করেছে মোলা আল্লাহ কামারে রিজিকের পার্যস্ত দান করে দিও আল্লাহ উপযুক্ত হইলে তাদের একটা করে চাকরির ব্যবস্থা করে দিও মা বাবার যেন খেতে মতো করতে পারে তুমি এই তো উহিত দাও আমার বাম পাশে হাজির সাহেব তো আসায় মা বাবা অন্ধকার কবরে আছে আল্লাহ আমার তেজে আমার ডান পাশে বাম পাশে সামনে পিছনে যারা আছে তো আসায় আল্লাহ সকলের মনের নে কাশা তুমি পুরো করে দেয়া রব্বুল আমরা যারা হাত তুলছি জানি না রে মাওলা কার জানি মানা না বাবাটা দুনিয়ায় নাই মা বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমাইস মা বাবার কবর খানা বাগে জান্নাত বানিয়ে দে আল্লাহ অনেক মানুষ আমার কাছে তো আস ছেলে বিদেশে আর কতদিন ধরে আব্বারে দেখে না বাবা মাও দেখে না আর বাবা মাও ছেলের মুখখান দেখে না আল্লাহ তার সব তোমরা বিদেশে রাগ মা সফ্দার কে আল্লা বাবা সম্দার কেন্দ্র কেনারে আল্লাহ ওই ছেলেটাকে তোমার হাতে সুবর্ধন করে দিলে প্রত্যেকটা প্রবাসীকে আল্লাহ মা বাবার কোলে বেরোত দিও আল্লাহ মা বাবা সুখের পানি পেলে যদি দোয়া করে মা বাবা যত পাপি হোক না কে মা যদি চরিত্রহীন হয় বাবা যদি চরিত্রহীনা হয় তারপরে মা বাবা সন্তান এজনে দোয়া করলে দোয়া হয়। আল্লাহ প্রত্যেকটা প্রবাসীকে তোমার হাতে সুবর্ধন করে দিলাম আল্লাহ মধ্যেই আমরা দ্বারা হাত তুলতি জানি না কারণ মা নাই বাবাটা দূর আইন মা কবরে বাবা কবরে আল্লাহ খপবার বাবা বলে রাখি দেয়া ও বাবারে বাবা বলে রাখ দেয়া আল্লাহ বলে মা বাবার কবরে করে জপ মাফ করে দিও বহুত বা রাইয়ে তিম বাবা হারে বান্দা আল্লাহ না তোমার দরবারে হাত তুলে আমিন বলে যদি ডাক দেয় আল্লাহ তুমি নাকি ওই তোমার কপুলার মন্দুর করে দে তাকে দেখো মাও তোমার কত বান্ধব মাল ভাই ও বাবাটা দুরি যা বাবাই আমি দীর্ঘদিন ধরে বাবা মা আবার বাবা আমার বাবা সবার সকলের বাবা আমার কবরে গোড়া দাম করে দিও অনেক মানুষ ইজ্জত হারাইছে সম্মান হারাইছে আল্লাহ ইজ্জত আলারি সম্মান আর সম্মানটা তুমি ফেরত অত ইজ্জ মানতাসা অত জিল্ল মানতাসা ইজ্জত দেন আলার মালিক আল্লাহ সিনে মালিক আল্লাহ আল্লাহ আমাদের ইজ্জত দাও আল্লাহ মানুষের কাছে আর তুমি অপমানিত করো না লাঞ্ছিত করো না রব্বির হামহমা কামা রব্বাইয়ানি সগিরা

Muhammadur Rasulullah राल